আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সেনবাগে 300 পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে প্ল্যাটফর্ম মৈশাই। করোনাকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় মৈশাই গ্রামে 300 পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে প্ল্যাটফর্ম মৈশাই নামের একটি ফেসবুক গ্রুপ। রবিবার স্থানীয় ঈদগাহ বাজারে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয় নগদ সহায়তার খাম। পরে তারা গ্রামবাসীর ঘরে ঘরে গিয়ে তা পৌঁছে দেয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। করোনা দুর্যোগে চ্যানেল 24-এর বিশেষ প্রতিবেদক ফখরুল ইসলাম মিলন সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজ গ্রাম মৈশাইয়ের নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। তার আহ্বানে সাড়া দিয়ে অনুদান দেন সচ্ছল ব্যক্তিরা। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।